জুতোটা ভালো, কিন্তু এই জুতোটার কিছু পার্টিকুলার বিষয় রয়েছে, ভালো অ্যান্ড খারাপ দিক রয়েছে, সেই বিষয়গুলোকে নিয়েই আজকে এই ভিডিওটা বানানো। কারণ আমি নিজে এই জুতোটা ইউজ করে কিছু ভালো গুণ অ্যান্ড কিছু খারাপ গুণ, খারাপ গুণ না, কম দেখ কী বলবো, কিছু এফেক্টিভ জিনিসপত্র আমি পয়েন্ট আউট করেছি। তো সেই বিষয়গুলোকে নিয়ে আজকে এই জুতোটা রিভিউ করব। জুতোটা কেন কেনা উচিত বা জুতোটার কী কী কমফোর্টেবল পয়েন্টস রয়েছে অর কী কী ডিসকমফোর্ট রয়েছে অর কাদের জন্য একচুয়ালি জুতোটা, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি এই জুতোটা থার্মোপ্লাস্টিক পলিউথ্রিন দিয়ে তৈরি। থার্মোপ্লাস্টিক পলিউথ্রিনটা হচ্ছে 60%, পুরোটা নয়, কারণ পুরোটা হলে ট্রেকটার জুতোটার দাম অনেক আরও বেড়ে যেত। সো এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড জুতোটা তিনটে ভাগে বিভক্ত, সেটা হচ্ছে লোয়ার সাইড অ্যান্ড মিড অ্যান্ড আপার বা ইনসাইড। লোয়ার খুবই ভালো, আমি বললাম অলরেডি 60% পলিউথ্রিন দিয়ে তৈরি। অ্যান্ড মিড সোল খুবই ভালো, মিড সোলের কোনো সেরকম বিষয় নেই, পলিউথ্রিন রয়েছে। অ্যান্ড যে ইনার সোল বা রক সোল, সেটা হচ্ছে বড় বা শার্প স্টোন, সেটা থেকে প্রোটেক্ট করার জন্য এই ভেতরে যে রক প্যাডটা সেটা ইউজ করা হয়, সেটা এই জুতো থেকে দেখা যাবে না, অ্যান্ড জুতোর ভেতরে থাকে। এই তিনটে পয়েন্ট এই সোলের জন্য বেস্ট। এবং আপাতত 7,000 বা 8,000 বাজেটে এই জুতোটা যে কোয়ালিটি বা যে সার্ভিস প্রোভাইড করছে সোলের ক্ষেত্রে, ইটস রিয়েলি নাইস। এই যে ওয়াই লক শেপে যে ব্লকসগুলো রয়েছে, এই ব্লকসগুলো অসাধারণ গ্রিপিংয়ের জন্য, ক্লাইমের জন্য বা স্টেপ ডাউনের জন্য সুন্দর গ্রিপিং করে। কিন্তু এই জুতোর একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো, ডিসঅ্যাডভান্টেজ বলা ভুল হবে, কারণ একটা ট্রেকিং ট্রেল, একটা ট্রেকিং শ্যু সমস্ত ট্রেনের জন্য তৈরি হয় না। সো যদি খুব স্লিপারি বা স্টোনি, ওয়েট স্টোনি সারফেস হয়, সেখানে এই জুতোটা পরে ডাউন হিল করা ইটস রিয়েলি ডিফিকাল্ট অ্যান্ড রিস্কি অ্যান্ড লাইফ থ্রেটনিং। অ্যান্ড আপহিল যদি কোনো রকি প্লেস থাকে বা হালকা স্নো পড়ে রয়েছে, হালকা স্নো যেটা হয়তো পাথর দেখা যাচ্ছে বা ভিজে রয়েছে পাথরটা, তো সেই ট্রেনে এই জুতোটা একটু আই থিঙ্ক সমস্যা পড়বে, বিকজ এইটার এই পোর্শনসগুলো একটু স্লিপারি যখন ট্রেলটা বা স্টোনি পার্টসগুলো একটু স্লিপারি হবে তার জন্য। ফুট প্যাডটা অসাধারণ, ফুট প্যাডটা হচ্ছে পুরোটাই 100% পলিয়েস্টার দিয়ে তৈরি, দেখতেই পাচ্ছ। আমি অলরেডি এই জুতোটা দিয়ে মোর দেন 400 কিলোমিটার্সের ট্রেক হয়ে গেছে, বিকজ আমি জাস্ট 2 মাস আগে কিনেছি অ্যান্ড পুরোটা এখনও ঠিকঠাক রয়েছে অ্যান্ড ভালো। ফিট প্যাডটা ভীষণ অসাধারণ এবং দেখতে পাচ্ছ জুতোটা 4 মাস ইউজ হয়েছে, এখনও কোনো রকমের সমস্যা আপাতত দেখা দেয়নি অ্যান্ড জুতোটা একদম সুন্দর রয়েছে। জুতোটা সব থেকে মজার বিষয় রয়েছে এই জুতোটাতে টো বক্স রয়েছে দুটো, একটা সামনে একটা পেছনে, হিল টো অ্যান্ড ফিট টো। কোনো রকমের সার্কামস্ট্যান্সেস আসতেই পারে, পা কোনোরকমভাবে স্লিপ করতে পারে বা কোনোরকম শার্প রকের উপর পা হিট হতে পারে, সেই পার্সপেক্টিভে সামনে একটা হিল বক্স, পিছনে একটা হিল বক্স অ্যান্ড সামনে একটা টো বক্স সুন্দর রয়েছে, যাতে কোনোরকমভাবে হিট হয় এদিক থেকে, তো সেইটা প্রোটেকশন যাতে দিতে পারে। তো সেফটি ইজ রিয়েলি অ্যামেজিং। জুতোর যে কাভারিংটা রয়েছে সেই কাভারিংয়ের মোটামুটি যে কাভারিংটা দেখতে পাচ্ছ এই তোমরা, সেই কাভারিংয়ের মোটামুটি 10% হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিউথ্রিন, 50% পলিয়েস্টার অ্যান্ড 40% লেদার, যেটা অসাধারণ একটা কম্বিনেশন জুতোর যে আউটার যে শেল রয়েছে সেখান থেকে ওয়াটার প্রুফিংয়ের জন্য। অ্যান্ড জুতোর যে স্ট্র্যাপ রয়েছে সেই স্ট্র্যাপটার পোর্শনটাও ভীষণই সুন্দর অ্যান্ড দুটো তিনটে লক গ্রিপ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা তিনটে লক গ্রিপ রয়েছে তিন পাশে, যাতে জুতোটা সুন্দরভাবে আমরা প্রোটেক্ট করতে পারি পায়ের সাথে। অ্যান্ড জুতোর সব থেকে বড়ো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জুতোটা নয় হাই অ্যাঙ্কেল, হাই অ্যাঙ্কেলের সুবিধায় কোনো পায়ে বা অ্যাঙ্কেল টুইস্ট হওয়ার চান্সেস কমে যায় যদি আমরা জুতোটাকে এই পুরোটা এই লকগুলোর সাথে ঠিকঠাকভাবে এইভাবে আমরা স্ট্র্যাপিং করে পুরো জুতোটাকে আমরা বাঁধি, তো তখন অনেকটাই অ্যাঙ্কেল টুইস্টের চান্স কমে যায়। তো জুতোটা একদিক থেকে খুবই ভালো অসাধারণ। জুতোটার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 10,000 flexes নিয়ে জুতোটা তৈরি, তার মানেটা আমি এক্সপ্লেন করছি। 10,000 flexes এর মানে হচ্ছে লাইক একটা জুতো
ওয়াটারপ্রুফ মানে এমনটা নয় যে আমরা পুরো নদীর মধ্যে দিয়ে চলে যাব বা পুরো একটু ওয়াটার ক্রসিং এর মধ্যে দিয়ে চলে যাবো, এমনটা নয়। জুতোর উপরে জল পড়লে সেই জলটা প্রোটেক্ট করবে, এটা হচ্ছে মেন বিষয় এই জুতোটার। অ্যান্ড 3 থেকে 2.5 থেকে 3 ঘন্টা খুব লাইট রেইনের মধ্যে আমরা এই জুতোটা পরে ওয়াক করতে পারি। ব্রিদেবিলিটি খুব একটা ভালো নয় কারণ এটা ওয়াটারপ্রুফিংয়ের জন্য তৈরি। অ্যান্ড সব থেকে সুন্দর বিষয় আছে যেহেতু এটা ওয়াটারপ্রুফিংয়ের জন্য তৈরি, তো ব্রিদেবিলিটি খুব একটা ভালো নয়, কারণ ব্রিদেবিলিটি এক্সপেক্ট করাটাও আমাদের উচিত নয়, কারণ যেই জুতোটা আমরা ওয়াটারপ্রুফিং বা স্নো হাইকিংয়ের জন্য ইউজ করছি সেখানে ব্রিদেবল যদি অপশনসটা থাকে আমার মনে হয় জুতোটা বেড়ে যাবে। সো দ্যাটস আ থিং, আপাতত গেল গুড পয়েন্টস। অ্যান্ড আলটিমেটলি জুতোটাকে আমি রেট করবো 10-এর মধ্যে 8। আমি আগেই বলেছি জুতোটার একটা নেগেটিভ বা দুটো নেগেটিভ দিক রয়েছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যত দিন যাবে জুতোটার লাইফ স্প্যান বা ওয়াটারপ্রুফিংয়ের ক্যাপাসিটিটা কমতে থাকবে বা টেম্পারেচার লক করার যে ক্যাপাসিটি সেটা কমতে থাকবে, খুব স্বাভাবিক। একটা সমস্ত জুতোর একটা লাইফ স্প্যান থাকে 500-600 কিলোমিটার, এন্টায়ার লাইফ স্প্যান হয় একটা জুতোর। সেখানে কেউ যদি চাও যে পুরো একটা জুতো দিয়ে 3-4 বছর সেটাকে ইউজ করবো, সো দ্যাটস নট পসিবল। অ্যান্ড হ্যাঁ, ইটস রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড সব থেকে ভালো বিষয় হচ্ছে যদি স্নোতে হাইক করো, এখানে ব্রিদেবিলিটির জন্য কুশনিং প্যাড রয়েছে অসাধারণ, যেটা যে পুরো ব্রিথটাকে সোক করে। ব্রিদেবিলিটি খুব একটা ভালো নয় আমি অলরেডি আগেই বলেছি, কিন্তু ব্রিদেবিলিটি একটা অ্যাভারেজ দেওয়া রয়েছে এখানে এই পোর্শনটায়, যেটা খুবই সুন্দর। অ্যান্ড একটা পোর্শন একটা সার্টেন লেভেল অব দি ব্রিদেবিলিটি খুবই ভালো এই জুতোটার। অ্যান্ড জুতোটা নিয়ে আপাতত কোনো সমস্যা নেই, তবে একটাই সমস্যা যে জুতোটা স্ট্রেচে করা নয়, পুরোটাই গ্লু পেস্টিং। গ্লু পেস্টিংয়ের রিস্ক অনেক থাকে, কারণ এই জুতোটায় আমি 2 বার এক্সচেঞ্জ করার পর এই 3 নম্বর জুতোটা ভালো পেয়েছি, বিকজ এই সোল এই পোর্শনটা খুলে যায় গ্লু ফেব্রিক হওয়ার জন্য। অ্যান্ড ইটস এ গুড শু আমি আবারও বলছি, বাট একটা রিস্ক ফ্যাক্টর যেহেতু গ্লু পেস্টিং, তো গ্লু পেস্টিংয়ের উপর খুব একটা ট্রাস্ট পার্সোনালি আমার নেই। সো সেক্ষেত্রে আরও অন্যান্য ব্র্যান্ডের অনেক জুতো রয়েছে, সেলভা বা সালোয়ান বা কলম্বিয়া, কিছু কিছু পার্টিকুলার মডেল রয়েছে যারা পুরোপুরি এগুলো স্ট্রেচ করা থাকে, তো সেগুলোতে অনেক রিস্ক ফ্যাক্টর খুব স্বাভাবিকভাবেই কমে যায়। দ্যাটস ইট, অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গুড শু।